আপনারা ফোনের পার্সোনাল পিকচার তোলেন পার্সোনাল ফটো আপনারা শেয়ার করেন কিন্তু সাধারণত কি হয় আপনারা কোনো কোথাও পার্সোনাল ফটো যখন শেয়ার করেন সেটা ওপেন করার পর আপনারা যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনি পিকচারটা সবাই দেখতে পায় বা হট করে যদি আপনি কাউকে শেয়ার করেছেন সে ধরুন সেই মুহূর্তে ফোনের কাছে নেই কিন্তু যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করেন বা মেসেঞ্জারে শেয়ার করেন তাহলে সে কেউ যদি ওপেন করে সেই ফটোটা ডাইরেক্টলি দেখতে পেয়ে যাবে কিন্তু এই ফটো আপনারা কিভাবে লক করে পাঠাবেন মানে লক নাম্বার সে ছাড়া তাকে যদি বলে দেন সে লক নাম্বার দিয়ে লক খুলে ফটোটা দেখতে পাবে এরকম সিস্টেম করে যদি পাঠান তাহলে হট করে কেউ যদি পিকচারটা খোলে বা চ্যাটটা খোলে সেক্ষেত্রে আপনার পিকচারটা খুলতেও পারবে না এবং দেখতেও পারবে না তো এই টপিক নিয়ে আজকে আমার ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ টেক তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন এই কাজটা করতে গেলে আপনাকে একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি কোথায় পাবেন তো চলুন সেটা দেখিয়ে দিই অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন আপনাকে প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনাকে সার্চে গিয়ে সার্চ করবেন ইমেজ টু পিডিএফ ইমেজ টু পিডিএফ লিখে সার্চ করবেন আপনাকে এখানে অনেক অ্যাপস চলে আসবে আপনি কোনো অ্যাপসে না গিয়ে এখানে পাঁচ নম্বরে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটার লোগোটা আপনাদের ঘরে জাস্ট একবার দেখিয়ে দিলাম এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করতে দিয়ে দিয়েছি ইনস্টল হয়ে যাক তারপর আপনাদের ঘরে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে এবার ইনস্টল নিচ্ছে ইনস্টলটা হয়ে যাক তারপর দেখুন কিভাবে স্টেপ বাই স্টেপ আমি সবটাই দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এখানে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনার দেখুন অ্যাড ইমেজ বলে একটি অপশান পাবেন আর শো পিডিএফ ফাইল এবার এই দুটো অপশান আপনি পাবেন এখান থেকে আপনাকে করতে হবে যেটা আপনার প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলে আপনার দুটো অপশান দেবে সেটা হচ্ছে গ্যালারি আর ক্যামেরা ক্যামেরা মানে ডাইরেক্ট আপনি ক্যামেরায় ছবি তুলে সেই ছবিটাকে লক করতে পারবেন আর গ্যালারি গ্যালারিতে আপনি আপনার গ্যালারি খুলে যাবে সেখান থেকে আপনি আপনার যে ছবিটা শেয়ার করবেন বা লক করবেন সেই ছবিটা আপনি অ্যাড করে নেবেন বা লক করে নেবেন তো চলুন আমি গ্যালারি থেকে একটা ছবি ওপেন করে আপনাদের ঘরে দেখিয়ে দিই গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনার ফোনে কিছু পারমিশান চাইবে সেই পারমিশানগুলো আপনি দিয়ে নেবেন মানে আপনার গ্যালারি যে অ্যাক্সেস করবেন তার জন্য আপনাকে জাস্ট এখানে অ্যালাউ করতে হবে অ্যালাউ করলে এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবার গ্যালারিতে আপনি আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন যেটা আপনি পার্সোনালি পাঠাতে চান তো চলুন আমি যে ছবিটা পাঠাবো সেটা আমি সিলেক্ট করে নিই আমি ওপরে প্রথম যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে আপনাকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি বা কেমন করে পাঠাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ছবিটা সিলেক্ট করে নিলাম এবার আপনি একের অধিকও সিলেক্ট করতে পারেন আমি জাস্ট একটা ছবি দিয়ে আপনাদের ঘরে এক্সাম্পল দেখাচ্ছি এবার ডান অপশানে ওপরে যে ডান দিকে ডান অপশান আছে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ওপরে দেখুন মধ্যখানে পিডিএফ পিডিএফের চিহ্ন আছে এই পিডিএফের চিহ্নটায় জাস্ট একবার ক্লিক করবেন পিডিএফের চিহ্নতে ক্লিক করার পর আপনাকে প্রথমে দেবে এন্টার পিডিএফ ফাইল নেম এখানে আপনি একটা ফাইল নেম দিয়ে দেবেন আমি ধরুন এখানে মাই পিক বলে একটি নাম দিয়ে দিলাম মাই পিক নাম দিয়ে দিলাম এবার পরের অপশানটা আরও ইম্পর্টেন্ট পাসওয়ার্ড প্রোটেকশান এই অপশানটায় জাস্ট একবার টিক মেরে দেবেন টিক মেরে দেওয়ার পর আপনাকে এখানে দেখুন পিডিএফ পাসওয়ার্ড দেখাচ্ছে পিডিএফ পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন যে পাসওয়ার্ডটা আপনি যাকে শেয়ার করছেন শুধু তাকেই বলবেন এবং সে ওই পাসওয়ার্ডটা দিয়েই ওপেন করতে পারবে তো চলুন আমি পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিই আমি এখানে ধরুন চারটে জিরো দিলাম দিয়ে পাসওয়ার্ড সিলেক্ট করলাম আমরা নর্মালি আপনাদের ঘরে বোঝানোর জন্য আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিলাম আপনারা আপনাদের মতো একটা টাপ পাসওয়ার্ড দিয়ে নেবেন তো চলুন এখানে আর কোনো কাজ নেই এখানে জাস্ট ওকে করে দেবেন ওকে করে দিলে যদি অ্যাড আসে অ্যাডটাকে কেটে দেবেন এবং প্রসেসিং হয়ে আপনার ফাইলটি রেডি হয়ে যাবে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন মাই পিক আমার চলে এসছে সেটা পিডিএফ ফাইল হয়ে গেছে এবং পাশে দেখুন এডিটের চিহ্ন আছে মানে কলামের চিহ্নটা হচ্ছে এডিটের চিহ্ন আপনি যদি ওটাকে আবার এডিট করতে চান তাহলে এই কলামের টিক করবেন বা আপনি যদি শেয়ার করতে চান পাশে শেয়ারের চিহ্ন আছে শেয়ারের চিহ্নতে ক্লিক করে নেবেন শেয়ারের চিহ্নতে ক্লিক করলে আপনাকে এখানে অপশান দেবে যে আপনি কোন কোন জায়গা দিয়ে আপনি এটাকে শেয়ার করতে চান তো আপনি যেখানে শেয়ার করতে চান সেই অপশানটি সিলেক্ট করে নেবেন আমি এখানে দেখাবার জন্য হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আমার একটা নাম্বারে আমি এই পিকচারটি পাঠাবো তো চলুন আমি সেই নাম্বারে পিকচারটা পাঠিয়ে নিই সিলেক্ট করে নিয়েছি এবার এটাকে সেন্ড করে দেবেন সেন্ড করে নেওয়ার পর এখানে দেখুন ফাইলটি সেন্ড হচ্ছে তো সেন্ড হয়ে যাওয়ার আগে আমি যে ফোনে সেন্ড করেছি সেই ফোনটাও এখানে পাশে আমি ওপেন করে নিই আমার ফাইলটি দেখুন সেন্ড হয়ে গেছে এবং পাশের ফোনে হোয়াটসঅ্যাপে দেখুন চলে এসেছে আমার ফাইলটি চলে এসছে এবং ডাউনলোডও হয়ে গেছে আপনারা হয়তো বলবেন যে আপনাদের পিকচারটা যদি পিডিএফ করে পাঠায় তাহলে তো কেউ দেখতে পাবে না কিন্তু তার ভেতরেও অনেক ব্যাপার আছে আপনার পিডিএফ ফাইলটা যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে আপনার পিকচারটা সে দেখতে পাবে কিন্তু এখানে ক্লিক করুন এবং যে রিডারগুলো দেখাচ্ছে যেটা দিয়ে আপনি ওপেন করবেন সেরকম একটা পিডিএফ রিডার আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড চাইছে আপনি ওই পাসওয়ার্ডটা না দিলে ওই ফাইলটি ওপেন হবে না কিন্তু আপনার ক্ষেত্রে যদি শুধু পিডিএফ করে পাঠান সেক্ষেত্রে আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে এক্ষেত্রে আপনি সিকিওর জায়গা থেকে গেলেন আপনার যত পার্সোনাল পিকচারই হোক না কেন আপনি পাঠালে সেফ থাকবেন কেউ সেটা দেখতে পাবে না আপনার যাকে পাঠাবেন সে ছাড়া তাকে শুধু পাসওয়ার্ডটা আপনি শেয়ার করে দেবেন আপনি পাসওয়ার্ডটা জানিয়ে দেবেন আপনি হয়তো একটা কমন পাসওয়ার্ড করে রাখলেন যে পাসওয়ার্ড দিয়ে আপনি সব সময় ফাইল শেয়ার করেন আপনার ফ্রেন্ড সার্কেল হোক আপনার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক যাকেই আপনি শেয়ার করেন বা আপনার ফ্যামিলির কাউকে হোক যাকেই আপনি শেয়ার করেন না কেন তাকে আপনি শুধু পাসওয়ার্ডটা জানিয়ে রাখবেন আপনি ওই কমন পাসওয়ার্ডটাই আপনি বারবার দেবেন তাহলে তাকে যে ফাইলটা শেয়ার করবেন সেই ফাইলটা সে ছাড়া কেউ দেখতে পারবে না তো চলুন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই আমি চারটে জিরো ওখানে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এখানেও চারটে জিরো দিয়ে নিলাম চারটে জিরো দিয়ে জাস্ট এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমার ফাইলটি দেখুন এখানে ওপেন হয়ে গেছে বা আমি যে পিকচারটা শেয়ার করেছিলাম সেটা ওপেন হয়ে গেছে তো আপনারা যদি আপনাদের ফোনে এই রকমভাবে ফাইল শেয়ার করেন মানে পিকচার বা আপনার যে কোনো পার্সোনাল ফটো যদি আপনি শেয়ার করেন এরকমভাবে যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার পিকচারটি সেফ জায়গায় থাকবে বা সেফ আপনার পিকচার কেউ দেখতে পারবে না কেউ খুলতেও পারবে না এতে আপনি অনেক সেফ থাকলেন বা আপনার পার্সোনাল ফটোটাও শেয়ার হলো না কারোর সঙ্গে বা কেউ দেখতে পেল না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি বন্ধুরা নমস্কার